আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দর্শক, অনেকদিন পর আসলাম। আজকে যে টপিকটি নিয়ে আসছি সেটি হচ্ছে, যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান বা যারা লাইসেন্স করেছেন, 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ শেষ, রেনু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। ভিডিওতে থাকবে আপনি কিভাবে নিজে নিজে একটি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, কী কী কাগজ লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে এবং প্রসেসগুলো কী কী, আমি সবগুলো আপনাদেরকে A to Z বলার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলি, চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখতেছেন ভিডিওটি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা যাচ্ছে যে 2023 সালে যারা লাইসেন্স করেছেন, দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা। এখন 2024 সালে এসে আপনারা যারা লাইসেন্স করবেন বা করতে চাচ্ছেন, এখন কিছু কিছু প্রসেস, কিছু কিছু নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন নিয়মগুলোর ভিতরে হচ্ছে, প্রথমত হচ্ছে, আগে 2023 সালে আপনারা লাইসেন্স করতে আপনার পুলিশ ভেরিফিকেশন করতে হতো বা লাগতো, সেটা কিন্তু এখন 2024 সালে এসে সেটা লাগছে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন 2023 সালে লাইসেন্স করতেন তখন আপনার বাবা মায়ের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগতো, এখন সেটা আর লাগছে না। এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আমি কী বলতে চাচ্ছি। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাআল্লাহ। আপনার একটি লাইসেন্স আছে, লাইসেন্স দিয়ে আপনি কোন ধরনের গাড়ি চালাতে পারবেন, কোন লাইসেন্স দিয়ে কোন গাড়ি চালাতে পারবেন, এই বিষয়ে আমি বলবো। পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের ভিতর পার্থক্য কী, পেশাদার লাইসেন্স কী, অপেশাদার লাইসেন্স কী, পেশাদার লাইসেন্স করতে বয়স কত সর্বনিম্ন এবং অপেশাদার লাইসেন্স করতে বয়স সর্বনিম্ন কত প্রয়োজন হয়। এখন আমি আপনাদেরকে বলি পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের ভিতর পার্থক্য কী। ধরুন আপনার একটি লাইসেন্স আছে, লাইসেন্সটি পেশাদার, তো পেশাদার হলে দেখা যাচ্ছে যে আপনি পেশাদার লাইসেন্স দিয়ে আপনি চাকরি করতে পারবেন, প্রাইভেট কার চালাতে পারবেন, রেন্টে কার গাড়ি চালাতে পারবেন, মানে মানুষের চাকরি করতে পারবেন এবং নিজস্ব যদি কোনো গাড়ি থাকে সেই গাড়ি দিয়ে ভাড়া মারতে পারবেন, এটা হচ্ছে পেশাদার লাইসেন্স। আর অপেশাদার লাইসেন্স হচ্ছে, ধরুন আপনার একটি গাড়ি আছে, আপনি ভাড়ায় চালাবেন না, আপনি নিজে গাড়িটা চালাবেন, নিজে চালিয়ে স্কুল, ভার্সিটি, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের বাসা যাবেন, কোথাও ঘুরতে যাবেন, সেক্ষেত্রে একটা তো লাইসেন্সের প্রয়োজন অবশ্যই হয়। তো সেক্ষেত্রে লাইসেন্সটা আপনাকে অপেশাদার করতে হবে, এটা হচ্ছে পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের পার্থক্য। একটি পেশাদার লাইসেন্স করতে সর্বনিম্ন বয়স আপনার 21 বছর লাগবে, 21 বছরের একদিন কম হলে আপনি লাইসেন্স করতে পারবেন না। আর যারা পেশাদার লাইসেন্স করবেন তাদের বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে, 18 বছরের একদিন নিচে আপনি অপেশাদার লাইসেন্স করতে পারবেন না। এখন আমি জানাবো একটি লাইসেন্স আবেদন করার সময় কী কী কাগজপত্র প্রয়োজন হয়। প্রথমত 1 নম্বর হচ্ছে আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপর হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট, তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি। আপনি ঢাকা শহর থাকেন বা গ্রামে থাকেন, যেখানেই থাকেন বিদ্যুৎ বিল তো অবশ্যই দিতে হয়, সেই বিদ্যুৎ বিলের ফটোকপিটা সাথে সংযুক্ত করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে সর্বনিম্ন 8ম শ্রেণী সার্টিফিকেট লাগবে, 8ম শ্রেণীর নিচে সার্টিফিকেট দিলে সেটা লাইসেন্স পাবেন না আপনারা। আগে মানে 2023 সালে দেখা যেত আপনি একটি লাইসেন্স করতে গেলে আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো লাগতো, এখন কিন্তু এই 2024 সালে এসে এই আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো কিন্তু লাগছে না। তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, যেটা আমি একটু আগে বলেছি, পুলিশ ভেরিফিকেশন কিন্তু আগে লাগতো, এখন কিন্তু সেটা লাগছে না। তারপরে হচ্ছে
আপনার আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে ব্লাড গ্রুপ। আপনার ব্লাড গ্রুপ কি সেটা আপনি চাইলে যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মে আপনি লিখে দিতে পারেন, বা আপনার যে নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে আপনি একটি ব্লাড টেস্ট করিয়ে, মানে ব্লাড পরীক্ষা করিয়ে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ব্লাড গ্রুপ কি, সেই রিপোর্টটা আপনি সেই লাইসেন্স যে করবেন ফর্মের সাথে সংযুক্ত করতে পারেন। ব্লাড গ্রুপ অবশ্যই লাগবে। এগুলো সব কিছু যখন আপনার ম্যানেজ হয়ে যাবে, যখন আপনি এগুলো কমপ্লিট করে আপনি আবেদন করবেন, প্রথমে আপনার আবেদন করতে হবে লার্নারের জন্য। লার্নার করবেন, লার্নার করার লার্নার কার্ডে লেখা থাকবে, ডেট দেওয়া থাকবে যে 2 মাস পর আপনি 3টি পরীক্ষা দিতে আসবেন। এখন 2 মাস পর আপনি গেলেন, গিয়ে সেখানে আপনি প্রথমত হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা সেটা নেবে, মানে আপনাকে জিজ্ঞাসা করবে যে মার্ক দিয়ে একজন সার্জেন্ট টিআই যে এই চিহ্নগুলো কি, এখানে গাড়ি থামা নিষেধ, এখানে হর্ন বাজানো নিষেধ, এই কিছু কিছু সংকেত আপনাকে দেখাবে। আপনি যদি সেগুলো তার 2-3টা বলবে আপনাকে, আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি প্রথম পরীক্ষায় পাস হয়ে গেলেন। তারপরে হচ্ছে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে আপনি একটি ম্যাজিস্ট্রেট এবং একজন সার্জেন্টের সামনে, সেখানে একটি প্রাইভেট কার বা মোটরসাইকেল আপনি যেটার জন্য লাইসেন্স করতে যাবেন সেই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। আপনি যদি প্রাইভেট কারের জন্য পরীক্ষা দেন তাহলে আপনাকে তাদের সামনে প্রাইভেট কার চালিয়ে দেখাতে হবে, একবার সামনে যাবেন একবার পিছনে আসবেন। এটা তারপর হচ্ছে ঝিকঝাক। ঝিকঝাক মানে বাঁকা এরকম, এইভাবে সাপের মতো সামনে যাবেন আবার ব্যাগে আসবেন, পিছনে আসবেন। এই পরীক্ষাটা দিবেন, দেওয়ার পরে এটা যদি আপনি ভালো করেন তাহলে পাস। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হচ্ছে ম্যাজিস্ট্রেট সামনে থাকবে, আপনাকে খাতা কলম দেওয়া হবে, সেই কলমে আপনার আশেপাশে আরও যারা লাইসেন্স করতে আগ্রহী তারাও পাশে থাকবে। একসাথেই আপনারা 30-35 মিনিট লাগে এই পরীক্ষাটি দিতে। এখানে আপনার গাড়ির সম্বন্ধে কিছু প্রশ্ন দেওয়া হবে, সেগুলো আপনি উত্তর দিবেন, লিখবেন, লিখে জমা দেবেন। এটা হচ্ছে 3টা পরীক্ষা। এই 3টা পরীক্ষা যদি আপনি পাস করেন তাহলে আপনি যে লার্নারে যে আপনার মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে সন্ধ্যার পর বা রাত্রে একটি মেসেজ আসবে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা পরীক্ষায় পাস হয়েছেন। এবং কি আপনি যদি পরীক্ষায় ফেলও করেন তাহলে কিন্তু আপনার ওই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে যে আপনি ফেল করেছেন, বা আপনি 2টা পাস করেছেন 1টা ফেল করেছেন। যদি 1টা ফেল করে থাকেন তখন আপনাকে আবার ডেট দেওয়া হবে, সেই ডেট অনুযায়ী আবার সেই পরীক্ষাটা দিয়ে আসতে হবে। আর যদি আপনি পাস করে থাকেন সেই মোবাইলে যখন মেসেজটা আসবে তখন আপনি যে তাদের যে একটা অনলাইন ফি, সেই ফিটা আপনি জমা দেবেন। জমা দেওয়ার পরে কিন্তু তারপর একটা মেসেজ আসবে যে হ্যাঁ অনলাইন ফি জমা দেওয়া হয়েছে, তখন আপনাকে ড্রপ টেস্টের জন্য ডাকা হবে। আপনি তখন ড্রপ টেস্ট যেটাকে বলে সেটা হচ্ছে আপনি যদি কোনো মাদকাসক্ত না হন, হ্যাঁ কোনো নেশা দ্রব্য জাতীয় গ্রহণ না করেন, করেন বা করেন কিনা সেগুলো টেস্ট করার জন্য তারা প্রস্তাব নিয়ে তারা একটা টেস্ট করবে যে আসলে আপনি মাদকাসক্ত কিনা। এগুলো টেস্ট হওয়ার পর তখন আপনি তো সব জমা দিলেন, জমা দেওয়ার পর 15 দিনের পর আপনাকে মেসেজ দেওয়া হবে যে আপনার ডেলিভারি স্লিপ এসেছে। তখন আপনি ডেলিভারি স্লিপ আনতে যাবেন, সেই ডেলিভারি স্লিপ দিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যানবাহন সেইগুলো আপনি চালাতে পারবেন, যে যে ধরনের লাইসেন্স করবেন সেই ধরনের গাড়ি চালাতে পারবেন। এখানে একটু বলে রাখি ফিঙ্গার কেন দেওয়া হয়। যারা নতুন লাইসেন্স করবেন তাদেরও ফিঙ্গার দিতে হবে, যারা লাইসেন্স রেনু করবেন তারাও কিন্তু ফিঙ্গার দিতে হবে। এই ফিঙ্গারটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি গাজীপুর থাকেন বা আপনি ঢাকা থাকেন, আপনি যেখানেই থাকেন, ধরেন আপনি গাজীপুর থাকেন, সেখানে আপনি একটা লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, ফিঙ্গার দিয়েছিলেন, সেখানে সেটা সম্পূর্ণ না হয় আপনি ঢাকা চলে আসলেন কোনো কারণবশত, এসে আপনি আবার ঢাকা মিরপুর বিআরটিএ বা ইকুরিয়া সেখানে আপনি লাইসেন্সের জন্য আবার আবেদন করলেন, ফিঙ্গার দিবেন, তখন কিন্তু তাদের যে কম্পিউটার বা যাই আছে তাদের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি অমুক জায়গায় ফিঙ্গার দিয়েছিলেন, অমুক জায়গায় আপনি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। এই জন্য ফিঙ্গার নেওয়া হয় যেন এক ব্যক্তি 2-3 বার যেন লাইসেন্সের জন্য আবেদন না করতে পারে,
লাইসেন্স যেন বের না হয়, তাদের সমস্যা না হয়, একজন ব্যক্তি একটা ফিঙ্গার দিতে হবে। আর একটি কথা, দেখা যাচ্ছে আপনি বাইক চালান, আপনার একটি বাইক আছে, এবং দেখা যাচ্ছে যে আপনি সেই বাইকটি সাথে সাথে আপনি একটি প্রাইভেট চাকরি করতে চান, বা আপনার নিজের নিজস্ব একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনি ভাড়া চালাতে চান, সেক্ষেত্রে আপনার লাইসেন্স, কিন্তু আপনার বাইকের লাইসেন্স আছে, সেক্ষেত্রে আপনার যে বাইকের লাইসেন্সটা, সেটা দিয়ে কিন্তু আপনি অন্য কোনো যানবাহন চালাতে পারবেন না। বা আপনার একটি প্রাইভেট কারের বা লাইট মিডিয়াম একটা লাইসেন্স আছে, সেখানে যে গাড়িগুলো চালাতে পারবেন সেগুলোই চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনি বাইক চালাতে পারবেন না সেই লাইসেন্স দিয়ে। যদি আপনি বাইক এবং কার দুটো একসাথে আপনি চালাতে মানে চান, তাহলে দেখা যাচ্ছে যে দুই লাইসেন্স একটু ঝামেলা হয়ে যায়। মানে একটা লাইসেন্সের ভিতরে যদি সবগুলো একসাথে থাকে তাহলে তো ভালো হয়। যখন আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি যদি আপনি কার চালান, দেখা যাচ্ছে যে বাইকটা বসাবেন, আপনি ওই বাইকটা ওই তখন ওই ফর্মের সাথে আপনি অ্যাপ্লাই করে দিবেন যে আমি এটার সাথে বাইক অ্যাড করতে চাই। আবার যদি আপনি বাইক চালান, এখন লাইসেন্সটা রেনু করতে গেছেন, তখন আপনি অ্যাপ্লাই করবেন যে আমি কার চালাতে চাই এই লাইসেন্সের মাধ্যমেই, তখন আপনার কার অ্যাড করা হবে, অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলেই তারা অ্যাড করে নেবে। লাইসেন্স কিন্তু তিন প্রকার। প্রথমত হচ্ছে লাইট, এল এ লাইট, এম এ মিডিয়াম, এইচ এ হেভি। এখন এই যে তিনটা লাইসেন্স, তিনটা ধাপ, এই তিনটা লাইসেন্সে আপনি ধরুন আপনি এল মানে লাইট লাইসেন্স করেছেন, এই লাইট লাইসেন্স দিয়ে আপনি কী কী গাড়ি চালাতে পারবেন, সেগুলো হচ্ছে আপনি প্রথমত প্রাইভেট কার, মাইক্রো, ছোটো পিক আপ, এগুলো চালাতে পারবেন। আর মিডিয়াম যে লাইসেন্সটা, এম এ হচ্ছে মিডিয়াম লাইসেন্সটা দিয়ে আপনি বড় বড় পিক আপ, ছোটো যে বাস, মিনি বাসগুলো, তারপর হচ্ছে মিনি ট্রাক, এগুলো আপনি চালাতে পারবেন। আর হচ্ছে এইসে হচ্ছে হেভি লাইসেন্স দিয়ে আপনি যে ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো আছে সেগুলো চালাতে পারবেন, বড় বড় ট্রাক চালাতে পারবেন, বড় লরি, হ্যাঁ, কন্টেইনার, এগুলো চালাতে পারবেন। আর যদি আপনি লাইসেন্স প্রথম করতে দিতে চান, তখন যদি আপনি ভাবেন যে না আমি প্রথমে হেভি করব, না এটা আসলে সম্ভব না, প্রথমে হেভি লাইসেন্স করতে পারবেন না, প্রথমে আপনাকে লাইট লাইসেন্স দিয়ে শুরু করতে হবে, তখন আপনি 5 বছর পর যখন যাবেন রেনু করতে, তখন আপনার মিডিয়াম হবে, অ্যাপ্লাই করতে হবে, যখন আপনি রেনু করতে যাবেন তখন সেখানে বলতে হবে যে আমি এখন তো লাইট আছে, আমি এখন মিডিয়াম করতে চাই, সেখানে উল্লেখ করতে হবে, তখন আপনাকে মিডিয়াম করে দিবে। তখন আবার 5 বছর পর আবার যখন রেনু করতে যাবেন, তখন আপনি বলবেন যে আমি এটা একটু পরিবর্তন করতে চাই, হেভি করতে চাই লাইসেন্সটা, তখন হেভি লিখে দেবেন, যে ফর্ম আছে সেই ফর্মে লিখে দিলে তখন আপনার পরীক্ষার মাধ্যমে আপনাকে হেভি করা হবে। প্রথমে কিন্তু হেভি লাইসেন্স পাওয়া যায় না। আর একটি কথা হচ্ছে যে লাইসেন্স করতে যদি নিজে নিজে লাইসেন্স করেন, তাহলে দেখা যাচ্ছে যে একটু সমস্যার সম্মুখীন হয়। আসলে সব কাজেই কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হয়, এটা স্বাভাবিক। তো নিজে নিজে লাইসেন্স করলে এটা ভালো, বেশি একটা মনকে সান্ত্বনা দিতে পারবেন, বা একটা সলিড একটা ভালো একটা কাজ করতে পারতেছেন, এটাই একটা সান্ত্বনা। আর যদি আপনি দালাল দিয়ে লাইসেন্স করেন, তাহলে দেখা যাচ্ছে যে সেই দালাল আপনার টাকা মেরে দিল, দালালের পিছে বছরের পর বছর ঘুরতেছেন, লাইসেন্স পাচ্ছেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সবসময় নিজের লাইসেন্স নিজে করার চেষ্টা করবেন, একটু কষ্ট হলেও লাইসেন্সটা নিজে অ্যাপ্লাই করবেন, নিজে নিজে পরীক্ষা দিতে যাবেন, নিজে নিজে সব করবেন, তাহলে দেখুন যে সহজ হয়ে যাচ্ছে। আর দালাল দিয়ে করলে আপনার মানে 100% টাকাটা মেরে খাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন আমি একটা লাইসেন্স, আমার যে লাইসেন্সটা প্রথমে আমি লাইসেন্সটা নিজে নিজেই করেছিলাম, করার পর যখন রেনু করতে গেছি তখন মানে হাতে বেশি সময় ছিল না, সেই বিধায় আমি একটা দালাল ধরেছিলাম। সেই দালাল ধরার পর লাইসেন্সটা কিন্তু আমি এখনও হাতে পাইনি, আমি কিন্তু এখনও ডেলিভারি স্লিপ দিয়ে আমি যানবাহন চালাই, আমি কিন্তু যে স্মার্ট কার্ড সেটা কিন্তু এখন আমি হাতে পাইনি। এরকম সমস্যার সম্মুখীন যেন আপনার না হন, সেক্ষেত্রে আপনার নিজের লাইসেন্স অবশ্যই নিজে করবেন।
তো বন্ধুরা, ভিডিওটি আজকে একটু বড় হয়ে গেছে, বড় হলেও আপনাদের অনেক উপকারে আসছে আশা করি। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সামনে নতুন কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।